वेलकम टू फ्लॉलेस मैथमेटिक्स। आज के आमादेर प्रोडक्ट ऑफ टू वेक्टर्स एर पार्ट टू। এর আগে আমরা ভেক্টর অ্যালজেব্রা শেষ করেছি ইউনিট 4 এর ফার্স্ট চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের রিলেটেড 2a এবং 2b রয়েছে। তো 2a যে সূত্র বা কনসেপ্ট বলো সেটা আমি বুঝিয়ে দিয়েছি পার্ট 1 এ। আজকে আমরা অঙ্ক শুরু করব। তো অঙ্ক শুরু করার আগে সংক্ষিপ্ত থেকে শুরু করব, পাশে বইটা খুলে রাখো, আমি অঙ্কগুলো পড়ে পড়ে করতে থাকব, ঠিক আছে? একদম ফার্স্ট অঙ্কটা দেখো কি দিয়েছে, না দুটো ভেক্টরের মান দিয়ে দিয়েছে, মানে বলেছে যে মড অফ এ ভেক্টর দিয়েছে 2 এবং মড অফ বি ভেক্টর দিয়েছে 1, এবং এ ভেক্টর ডট বি ভেক্টর দিয়েছে, দুটো ডট প্রোডাক্ট দিয়েছে 1। তাহলে 3a ভেক্টর মাইনাস 5b ভেক্টর ডট 2a ভেক্টর প্লাস 7b ভেক্টরের মান নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের অঙ্কটা, ঠিক আছে? তাহলে আমরা যে অঙ্কটা বের করতে বলছি সেটা আগে লিখি না। 3a ভেক্টর মাইনাস 5b ভেক্টর ডট 2a ভেক্টর প্লাস 7b ভেক্টরের মান আমাদের নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা কিভাবে করব, না একদম সিম্পলি যেমন ভাবে আমরা ডট ভেক্টরের ক্ষেত্রে আমি আগের দিনই শিখিয়েছি, মানে পার্ট 1 এ আমি বুঝিয়েছিলাম যে ডট ভেক্টর আমরা কিভাবে করব। তো ডট ভেক্টর একদম সিম্পলি ভাবে একটা একটা করে যেমন ভাবে গুণ হয় ঠিক সেইভাবেই গুণ হবে, ঠিক আছে? দেখো 3a ইনটু 2 ভেক্টর মানে এখানে কি হচ্ছে 6 ইনটু a ভেক্টর ডট a ভেক্টর, ঠিক আছে? নিউমেরিক্যাল গুলো সিম্পলি গুণ হয়ে হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো 3a ভেক্টর প্লাস এখানে কি আছে দেখো 7b ভেক্টর, মানে কি হবে না প্লাস 21a ভেক্টর ডট b ভেক্টর, ঠিক? তারপর মাইনাস 5 ইনটু 2 মানে 10b ভেক্টর ইনটু ডট a ভেক্টর, ঠিক আছে? b ভেক্টর ডট a ভেক্টর, তারপর মাইনাস প্লাস মাইনাস, তাই তো? তার মানে 5 ইনটু 7 35b ভেক্টর ডট b ভেক্টর, বুঝতে পারলাম? একদম সিম্পলি যেমন আমরা ব্র্যাকেট ওপেন করি একটার সাথে, মানে একটাকে ধরে বাকি দুটোর সাথে গুণ করে, এরকম ভাবে সিম্পলি ডট ভেক্টরের ক্ষেত্রে হবে, ঠিক আছে? এরপর কি হবে দেখো না 6 আছে আর এখানে a ভেক্টর ডট a ভেক্টর মানে মড অফ a ভেক্টর তার হোল স্কয়ার, তাই তো? প্লাস তোমাদেরকে বলবো পার্ট 1 এ কিন্তু এইসব কনসেপ্ট গুলো আমি বুঝিয়ে দিয়েছি, সুতরাং যারা দেখোনি তাদেরকে বলবো দেখে নিতে। আচ্ছা এখানে কত আসছে 21 মাইনাস 10 11। আচ্ছা এখানে আমরা প্রপার্টিজ অফ ডট প্রোডাক্টের ক্ষেত্রে পড়েছি পার্ট 1 এর ভিডিওতে, আমি পড়িয়েছি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু আমরা বি ভেক্টর ডট এ ভেক্টর লিখতে পারি, তার কারণ আমি রিজন মানে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখানে তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর আছে এবং পরেরটাতে দেখো বি ভেক্টর ডট এ ভেক্টর আছে, তাহলে দুটোই সেম, তাহলে এখানে কি লিখতে পারি 21 মাইনাস 10 মানে 11, তাহলে এটা কি লিখতে পারি না 11 এ ভেক্টর ডট বি ভেক্টর ইয়া বি ভেক্টর ডট এ ভেক্টর, দুটোর মধ্যে তোমরা একটা লিখতে পারো অ্যাজ ইউ উইশ, ওকে? মাইনাস 35 বি ভেক্টর মড অফ বি ভেক্টর তার হোল স্কয়ার। এরপর দেখো প্রত্যেকটার মান আমাদের বইয়ে দেওয়া আছে, মড অফ এ ভেক্টর দেওয়া আছে 2, তার মানে 6 ইনটু 4 প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর দেওয়া আছে দেখো 1, তাই তো? তাহলে এটা 1 ইনটু 1 হয়ে গেল, 35 ইনটু এটাও দেখো দেওয়া আছে 1, তাহলে 1 তার হোল স্কয়ার 1, তার মানে কত আসছে 24 প্লাস 11 মাইনাস 35 মানে আনসার আসছে 0, আনসার আসছে 0, ঠিক আছে? এটা হলো আমাদের একদম ফার্স্ট অঙ্ক প্রোডাক্ট অফ টু ভেক্টরস 2a চ্যাপ্টারের। এরপর আমরা 2 নাম্বার অঙ্কতে চলে যাব। 2 নাম্বার অঙ্কটা কি দিয়েছে খুব ভালো করে মন দিয়ে দেখো, দিয়েছে দেখো মড অফ এ ভেক্টর দিয়েছে, মড অফ বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টরের মানও দিয়ে দিয়েছে, এবং বলেছে যে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো আগের দিন, মানে প্রজেকশন। তো আগের দিনে আমি পার্ট 1 এ প্রজেকশনের রুলও বলে দিয়েছিলাম, প্রজেকশন 2 টাইপস অফ প্রজেকশন হয়ে থাকে, একটা স্কেলার প্রজেকশন এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ভেক্টর প্রজেকশন, রাইট? তো এখানে আমরা কিন্তু যখন বলে দেয়নি তখন আমরা কিন্তু স্কেলার প্রজেকশনই বলবো, এবং তাছাড়াও তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ এ ডট বি দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব, না তার সূত্রটা কি ছিল আমি সূত্রটাও বোঝানোর জন্য একটা ট্রিকও বলেছিলাম। তো এখানে সূত্রটা ছিল যে এ ভেক্টর ডট বি ভেক্টর কার ওপর কোন ভেক্টরে, কোন ভেক্টরের ওপর কোন ভেক্টর সেটা কিন্তু নোটিস করতে হবে। এখানে দেখো দিয়েছে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের, তার মানে আমরা আমি তোমাদের বোঝানোর সময় বলেছিলাম যে মনে রাখার জন্য যে ভেক্টরের ওপর হবে সেটা মনে রাখবে হরে থাকবে, মড অফ সেই ভেক্টরটা হরে থাকবে, এবং ফর্মুলাটা আমাদের ছিল তার আগে এটা ছোট্ট করে লিখবে যে এ ভেক্টরের ওপর ওপর বি ভেক্টরের অভিক্ষেপ, বি ভেক্টরের অভিক্ষেপ হলো
এরপর ফর্মুলাটা লেখো কি ছিল, না এ ডট বি ছিল এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই কার উপর আছে দেখো এ ভেক্টর উপর, তাহলে মড অফ এ ভেক্টর, এটাই হচ্ছে ফর্মুলা। দেখো দুটোর মানই আমাদের দিয়ে দিয়েছে, এটা দিয়েছে থ্রি এটা দিয়েছে টু, সিম্পলি ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। এটা হলো আমাদের টু এর একেরটা, তাই তো টু এর একেরটা। টু এর টু এরটা দেখো কি দিয়েছে, একই রকম ভাবে দিয়েছে আই হ্যাড প্লাস জে হ্যাড ভেক্টরের ওপর ল্যামডা আই হ্যাড মাইনাস জে হ্যাড ভেক্টরের অভিক্ষেপ শূন্য হলে ল্যামডার মান নির্ণয় কর। আচ্ছা তাহলে একই রকম ভাবে এখানে আমরা আমাদের কি ইউজ করবো, ফর্মুলা ইউজ করব। তো এখানে ফর্মুলাটা কি হবে দেখো, না দুটো ভেক্টর দিয়ে দিয়েছে তার মানে এখানে আমরা কি করবো, না দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হবে, দ্যাট মিন্স আই হ্যাট প্লাস জে হ্যাট ডট, এখানে কি হবে ল্যামডা আই হ্যাট মাইনাস জে হ্যাট ডিভাইডেড বাই, এখানে হ্যাঁ এখানে আমি লিখতে ভুলে গেলাম, যেটা বইয়ে লেখা আছে সে ঠিক সেই লাইনটা এরকম যেমন ভাবে লিখলাম সেভাবে লেখো, ঠিক আছে, যে প্রদত্ত এই দুটো ভেক্টরের মানে আই হ্যাট প্লাস জে হ্যাট ভেক্টরের উপর ল্যামডা আই হ্যাট মাইনাস জে হ্যাট ভেক্টরের অভিক্ষেপ শূন্য, ঠিক আছে। তারপর অর্থাৎ দিয়ে এই জিনিসটা লেখো, তোমরা একটু লিখে নাও ঠিক আছে, ডিভাইডেড বাই কি হবে, না মড অফ আই হ্যাট প্লাস জে হ্যাট এটার উপর দিয়েছিল, ইকুয়াল টু কি দিয়েছে জিরো, তাহলে ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট কি হবে একই রকম ভাবে দেখো, এটা তো জিরো হয়ে গেল কারণ ক্রস মাল্টিপ্লিকেশনে, এটা কি হচ্ছে দেখো, না কি বলেছিলাম আমি এক্ষেত্রে যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যে শুধুমাত্র এই যে সহগগুলো সেগুলোর গুণ হয়, তাহলে ওয়ান ইন্টু ল্যামডা মানে ল্যামডা, আবার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ল্যামডা মাইনাস, আবার জে হ্যাট আর এইদিকেও জে হ্যাট মানে ওয়ান ইন্টু ওয়ান, সহগটা কি ওয়ান ইন্টু ওয়ান, তার মানে কি আসছে ল্যামডা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস ল্যামডা ইকুয়াল টু ওয়ান, ল্যামডার মান আমাদের জানতে চেয়েছে। ওকে তাহলে এটা হলো আমাদের দুয়ের দুয়ের অঙ্কটা। এরপর তিনের অঙ্কটা দেখো কি দিয়েছে, তিনের অঙ্কটা দেখো কি দিয়েছে, যে ল্যামডার মানে এ মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর দিয়ে দিয়েছে, এবং ল্যামডার যে মানের জন্য এ প্লাস ল্যামডা বি ভেক্টর এবং এ মাইনাস ল্যামডা বি ভেক্টর দুটোর পরস্পর লম্ব হবে তা নির্ণয় করো। আচ্ছা তাহলে এখানে আমাদের আরেকটা কনসেপ্ট লাগবে, যে কনসেপ্টটা আমার অলরেডি বলা হয়ে গেছিল, যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়ে থাকে, না মানে সরি দুটো ভেক্টর লম্ব পরস্পর লম্ব হলে কি হয়ে থাকে, না তাদের ডট প্রোডাক্ট জিরো হয়। আই হোপ যারা পার্ট ওয়ান দেখেছো তাদের এটা মাথায় আছে, কারণ এটা আমি বলেছিলাম। তো সেক্ষেত্রে আমরা তাহলে সেই সেই কনসেপ্টটা সেই ট্রিকটা কাজে লাগাবো, ঠিক আছে, সেই আইডিয়াটা কাজে লাগাবো। তাহলে এখানে দেখো দিয়েছে দুটো ভেক্টর পরস্পর লম্ব, তাহলে এখানে কি হবে দুটো ভেক্টরের ডট প্রোডাক্টটা জিরো হবে, ঠিক। তাহলে এখানে লিখবে যেহেতু ভেক্টর দুটি পরস্পর লম্ব, অতএব দুটো ডট প্রোডাক্ট, তাহলে এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস ল্যামডা বি ভেক্টর ইকুয়াল টু জিরো। ওকে তাহলে এরপর আমরা ডট প্রোডাক্ট করবো, এখানে কি হবে এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস, এটা কি হয়ে যাবে দেখো, না ল্যামডা ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, তারপরটা ল্যামডা ইন্টু বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস ল্যামডা স্কোয়ার বি ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু জিরো। ঠিক এখানে আমাদের দেখার প্রয়োজন নেই যে এ ভেক্টর ডট বি ভেক্টর আছে নাকি বি ভেক্টর ডট এ ভেক্টর আছে, বিকজ এটা ডট প্রোডাক্ট। কিন্তু আমি যখন কনসেপ্টটা বোঝাচ্ছিলাম তখন আমি কি বলেছিলাম, যে এই জিনিসটা আমাদের মাইনিউটলি মানে লক্ষ্য রাখতে হবে কোন প্রোডাক্টের ক্ষেত্রে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, কারণ সেখানে ডাইরেকশনের ব্যাপার চলে আসে, ঠিক আছে। তো এখন আমরা যেহেতু ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট করছি তাই আমাদের এখন না দেখলেও চলবে। আচ্ছা এটা কি হয়ে থাকে, মড অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার মাইনাস, এটা দেখো দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস এটা কি থাকছে ল্যামডা স্কোয়ার মড বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, মান দিয়ে দিয়েছে এটা টু দিয়েছে, তার মানে ফোর মাইনাস, এটা টু দিয়েছিল না ফোর দিয়েছিল, তাহলে ফোর এর স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু থ্রি দিয়ে থ্রি তার হোল স্কোয়ার মানে নাইন, বা থ্রি তার হোল স্কোয়ার লেখো ইকুয়াল টু জিরো, তাহলে এটা কি হবে দেখো, না সিক্সটিন মাইনাস নাইন ল্যামডা স্কোয়ার, দ্যাট মিন্স ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন বাই নাইন, অ্যান্ড ল্যামডা ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস ফোর বাই থ্রি, প্লাস মাইনাস ফোর বাই থ্রি, এটা হলো আমাদের আনসার, দ্য ভ্যালু অফ ল্যামডা ইজ প্লাস মাইনাস ফোর বাই থ্রি, ফোর বাই থ্রি অর মাইনাস ফোর বাই থ্রি, ঠিক আছে। আচ্ছা এটা হলো আমাদের তিনের অঙ্কটা। এরপর তোমরা চারের অঙ্কটা দেখো, চারের অঙ্কটা কি দিয়েছে, না একই দিয়েছে দেখো, যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটে ভেক্টর এমন যে তিনটে ভেক্টর দিয়েছে দেখো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু জিরো, যদি মড অফ এ ভেক্টর
इक्वल टू थ्री मॉड ऑफ बी वेक्टर इक्वल टू फोर एवं मॉड ऑफ सी वेक्टर इक्वल टू फाइव है तब देखा ए वेक्टर डॉट बी वेक्टर प्लस बी वेक्टर डॉट सी वेक्टर प्लस सी वेक्टर डॉट ए वेक्टर इक्वल टू माइनस ट्वेंटी फाइव ठीक এটা হচ্ছে আমাদের অঙ্কটা তাহলে আমরা কিভাবে শুরু করব না প্রদত্ত দেখো কি দিয়েছে না এ ভেক্টর এটা হচ্ছে আমাদের চারের অঙ্কটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু জিরো দিয়েছে এটা দিয়েছে তাই তো উপরে ছোট করে প্রদত্ত লিখতে পারলেও লিখে দেবে ঠিক আছে এটা প্রদত্ত দিয়েছে তাহলে আমরা দুটো মানে এই ভেক্টরের ডট প্রোডাক্ট করব মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট ए वेक्टर प्लस बी वेक्टर डॉट प्लस सी वेक्टर ठीक है तो इक्वल टू क्या जीरो ही होगा ठीक এরপর ব্র্যাকেট ওপেন যেমন এতক্ষণ ধরে কিছু অঙ্কের ক্ষেত্রে করলাম সেভাবে করো তাহলে কি আসছে এটা না এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস c vector dot a vector plus c vector dot b vector plus c vector dot c vector equal to 0 ঠিক আচ্ছা আর এগুলো কি হবে mod of a vector তার হোল স্কয়ার প্লাস এটা দেখো কি হবে 2 into a vector dot b vector কারণ এখানে b vector dot a vector আছে ঠিক আছে আচ্ছা 2 into a vector dot b vector প্লাস একই রকম ভাবে দেখো c vector dot a vector আছে এবং এটাই আছে a vector dot c vector কিন্তু এখানে তো ডট প্রোডাক্ট তাহলে এখানে কি হবে 2 into a vector dot c vector বা c vector dot a vector মানে যেটা ইচ্ছে লিখতে পারো প্লাস তারপর কি আছে b vector dot b vector মানে mod b তার হোল স্কয়ার প্লাস তারপরেও দেখো আছে b vector dot c vector মানে এখানেও আছে c vector dot b vector প্লাস mod c তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 কোনগুলোর মান দিয়েছে দেখো মড এ মড অফ এ ভেক্টর প্লাস মড অফ এই মড অফ বি ভেক্টর মড মড অফ সি ভেক্টর এগুলো মান দিয়ে দিয়েছে মানগুলো বসে প্রথমে একটা মড অফ এ দিয়েছে 3 মানে 9 প্লাস আচ্ছা বি ভেক্টরের মড অফ বি ভেক্টর দিয়েছে দেখো কত দিয়েছে এখানে 4 তার মানে তার হোল স্কয়ার মানে 16 মড অফ সি ভেক্টর 5 মানে 25 প্লাস 2 ইনটু এটাকে একসাথে লিখে নি সেটা হচ্ছে 2 কমন চলে যাচ্ছে দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু 0 এটার কত আসছে মানগুলো দেখো অর এটা আসছে দেখো প্লাস 2 তো থাকছে এখানে তার মানে এখানে আসছে দেখো 50 তার মানে 50 প্লাস 2 ইনটু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 অ্যান্ড এ ভেক্টর প্লাস বি ভেক্টর সরি প্লাস বলছি ডট প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু কত আছে মাইনাস 50 বাই 2 মানে মাইনাস 25 যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে আমরা প্রুফ লিখবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের চারের অঙ্কটা আশা করছি বুঝতে পেরেছ এরপর আমরা পাঁচের অঙ্কতে চলে যাব পাঁচের অঙ্কতে কি দিয়েছে আগে দেখে নি দিয়েছে দেখো যে এ ভেক্টর এবং বি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটের মান দিয়ে দিয়েছে এবং বলেছে আর এমন একটি ভেক্টর নির্ণয় করো যাতে এ ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়াল টু 1 বি ভেক্টর ডট তোমার আর ভেক্টর ইকুয়াল টু 2 এবং সি ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়াল টু আমাদের বলেছে 5 সম্বন্ধগুলো সিদ্ধ হয় তার মানে খুব ভালো করে মন দিয়ে অঙ্কটা বোঝো এখানে তিনটে কিন্তু আমাদের ফর্ম মানে তিনটে সম্বন্ধ রিলেশন এখানে দিয়ে দিয়েছে এ মানে যে আর ভেক্টর যেটা নির্ণয় করতে বলেছে তার সাথে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটে ভেক্টরে দিয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা কি করব বলতো না আর ভেক্টরটা একটা ধরে নেব আর ভেক্টর আমরা ধরে নেব নয়তো তো রিলেশনগুলোকে আমরা সিদ্ধ করাতে পারবো না যদি আমরা ধরে না নিই তাহলে আমরা প্রথমে একটা আর ভেক্টর ধরে নেব ফাইভ এরটা তাহলে ধরি আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই হ্যাট সিম্পল ভাবে যেমন আমরা স্থানাঙ্ক এক্স ওয়াই জেড দিয়ে ধরতে এক্স আই হ্যাট ওয়াই জে হ্যাট অ্যান্ড জেড কে হ্যাট তাই তো এরপর পরপর প্রদত্ত যেগুলো দিয়েছে যেগুলো আমাদের সম্বন্ধ সিদ্ধ হয় যেগুলো দিয়েছে সেগুলো সিদ্ধ করব ঠিক আছে ফার্স্টের সম্বন্ধ দেখো কি দিয়েছে এ ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়াল টু 1 তাহলে এ ভেক্টরটা আবার কি দিয়েছে দেখো না এ ভেক্টর ইকুয়াল টু দিয়েছে আমাদের আই হ্যাট মাইনাস জে হ্যাট প্লাস টু কে হ্যাট ডট আর ভেক্টর আমরা ধরে নিয়েছি এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট ইকুয়াল টু 1 ঠিক আছে ডট প্রোডাক্ট নিজেরা ভেবে দেখো কি হবে এখানে না এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইন্টু জেড মানে টু জেড ইকুয়াল টু 1
রাইট, এটা হচ্ছে এক নাম্বার সম্বন্ধ যেটা ওরা দিয়েছিল। আচ্ছা আরো কি দিয়েছে, না বি ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়াল টু টু। একই রকম ভাবে আমরা এই সম্বন্ধটাকে সিদ্ধ করব, তার মানে এখানে কি দিয়েছিল, বি ভেক্টরটা আই হ্যাট প্লাস জে হ্যাট প্লাস কে হ্যাট ডট আর ভেক্টর দিয়েছে এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস টু জেড কে হ্যাট জেড কে হ্যাট ইকুয়াল টু টু। ঠিক আছে, ইকুয়াল টু টু, তার মানে এখানে কি আসছে, এক্স প্লাস ওয়াই প্লাস তোমার জেড ইন্টু কে, মানে জেড ইকুয়াল টু টু। ঠিক আছে, এটা হচ্ছে দু নাম্বার রিলেশন যেটা দিয়েছিল। আচ্ছা থার্ড রিলেশন, থার্ড রিলেশনটা আমরা করি, কি দিয়েছে, না সি ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়াল টু ফাইভ। তার মানে সি ভেক্টর আবার কি দিয়েছে দেখো, এখানে টু আই হ্যাট মাইনাস জে হ্যাট প্লাস কে হ্যাট আর আর আমরা কি ধরেছি, এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট ইকুয়াল টু ফাইভ। তার মানে কি আসছে, টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ফাইভ। ঠিক আছে, এরপর আমরা তাহলে কি পাবো, না এখানে কত পাচ্ছি, এটা হচ্ছে আমরা তিন নাম্বার রিলেশনটা পেয়ে যাচ্ছি, তিন নাম্বার রিলেশন। এরপর তোমাদেরকে একটা ছোট্ট টাস্ক দিই, সেটা হচ্ছে যে তিনটে রিলেশন পেলাম, সেই তিনটে রিলেশন থেকে কি বের করবে তোমরা, এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান, এই তিনটে কত হচ্ছে সেটা তোমরা বের করবে। বের করলে আমরা কি ধরেছি, এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট, তাহলে তিনটে মান এই তিনটে ইকুয়েশন থেকে বের করবে, তাহলে আমাদের কি হয়ে যাবে, না নির্ণীত ভেক্টর আর ভেক্টরটা তোমরা কত সেটা নিজেরাই বের করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা ছয়ের অঙ্কটা করাবো, ছয়ের অঙ্কটা করবো, ছয়ের অঙ্কটা কি দিয়েছে আগে পড়ে নি। ছয়ের অঙ্কটা দেখো দিয়েছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর যদি লম্ব হয় তবে দেখাও যে, ফার্স্টেরটা দিয়েছে একদম, ফার্স্টেরটা কি দিয়েছে আগে একবারে লিখতে লিখতে বলি, না আলফা এ ভেক্টর না সরি আলফা ভেক্টর, আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর মড অফ আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর তার হোল স্কোয়ার ইকুয়াল টু মড অফ আলফা ভেক্টর তার হোল স্কোয়ার প্লাস মড অফ বিটা ভেক্টর তার হোল স্কোয়ার। এতক্ষণ ধরে আসলে এতই এ বি বলছিলাম, তো এটাও এ বি বেরিয়ে যাচ্ছে। আচ্ছা তো এখানে আমরা কিভাবে করব, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা নিয়ে নিই, লেফট হ্যান্ড সাইড আমরা নিয়ে নিচ্ছি, আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর মড অফ আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর তার হোল স্কোয়ার, হোল স্কোয়ার দ্যাট মিন্স কি লিখতে পারি, আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ইনটু মানে সরি ডট আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর লিখতে পারি তো। আচ্ছা এরপর সিম্পলি ব্র্যাকেট ওপেন যেমন ভাবে করলাম, কিভাবে কি হবে তাহলে, না মড অফ আলফা ভেক্টর তার হোল স্কোয়ার দেখছো এত মশা না, প্লাস টু ইন্টু কি হবে তারপরটা দেখো, না আলফা ভেক্টর ইনটু বিটা ভেক্টর টু ধরো মড অফ আলফা ভেক্টর তার হোল স্কোয়ার প্লাস আলফা ভেক্টর ইনটু বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ইন্টু আলফা ভেক্টর, আমি কিন্তু একেবারেই লিখে দিলাম, ঠিক আছে লাইনটা করলাম না কারণ এতবার করলাম, প্লাস মড অফ বিটা ভেক্টর তার হোল স্কোয়ার, ঠিক তাহলে এটা আমরা লিখে দিলাম। আচ্ছা এরপর এরপর কি জিনিসটা কাজে লাগবে দেখো, না বলে দিয়েছে একদম ফার্স্টে যে আলফা ভেক্টর এবং বিটা ভেক্টর পরস্পর লম্ব, আর পরস্পর লম্ব হলে আমরা কি জানি যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো হয়, তাহলে যেহেতু বলে দিয়েছে যে পরস্পর লম্ব তার মানে এখানে আমরা লিখতে পারি তো যে প্রদত্ত আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইকুয়াল টু জিরো, এটা ইনডাইরেক্টলি বলে দিয়েছে কারণ আমরা জানি এটাই কন্ডিশন হয়ে থাকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মড অফ আলফা ভেক্টর তার হোল স্কোয়ার প্লাস মড অফ বিটা ভেক্টর তার হোল স্কোয়ার, তাই লিখতে পারি মড অফ বিটা ভেক্টর তার হোল স্কোয়ার। এটা হলো আমাদের ছয়ের একের অঙ্কটা, তাহলে এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখো, এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, তাহলে প্রুফ কিছুই না, শুধুমাত্র ডট প্রোডাক্ট যে জিরো হয় সেটা জানলেই এখানে হয়ে যাবে, আর কিছুই নেই। দুয়েরটা দেখো, দুয়েরটা কি দিয়েছে, দুয়েরটা দিয়েছে না আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর মড অফ হোল স্কোয়ার, আচ্ছা ইকুয়াল টু দিয়েছে যে মড অফ আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর তার হোল স্কোয়ার। কিভাবে করব, না এখানে আমরা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আচ্ছা তাহলে এখানে আমরা কি করব, না এটার মানে আমরা মাইনাস আচ্ছা আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর তার হোল স্কোয়ার এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে দিয়েছে, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে তাই তো কোশ্চেনটা লিখলাম না। আচ্ছা এরপর আমরা লেফট হ্যান্ড সাইডটা নিই, লেফট হ্যান্ড সাইড আমরা যদি নিই এখন তাহলে, আচ্ছা এরপর তোমরা একটা কথা বলো, আমরা এখন লেফট হ্যান্ড সাইড নিয়েও করতে পারি অথবা আরেকটা জিনিসও আমরা করতে পারি, সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটা থেকে আমরা নিজেদের মতো করে একটা সাজিয়ে নিতে পারি, সেটা হচ্ছে আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর মড অফ আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর হোল স্কোয়ার মাইনাস মড অফ আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, মানে এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিই, রাইট হ্যান্ড সাইড যদি আমরা জিরো আনতে পারি তাহলেও সেম প্রমাণ আমরা করতে পারবো,
পারবো তো? শুধুমাত্র এটাকে আমি একটা মানে একটা সাইডে নিয়ে এসেছি আর কিচ্ছু না। আচ্ছা, এরপর আমরা কি করব, না আলফা ভেক্টর তার প্লাস বিটা ভেক্টর তার হোল স্কোয়ার মাইনাস আলফা ভেক্টর মড অফ আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর তার হোল স্কোয়ার বের করবো। ইকুয়াল টু একই রকম ভাবে ব্র্যাকেট ওপেন করে দেবো, এটা কি হবে, মড অফ আলফা ভেক্টর তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু আলফা ভেক্টর ইন্টু বিটা ভেক্টর প্লাস মড অফ বিটা ভেক্টর তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস, তারপরে একই রকম ভাবে এটা কি হবে, না মড অফ আলফা ভেক্টর তার হোল স্কোয়ার, তারপরে মাইনাস টু ইন্টু আলফা ভেক্টর ইন্টু বিটা ভেক্টর, কিন্তু মাইনাস আছে মানে প্লাস হয়ে যাচ্ছে, টু ইন্টু আলফা ভেক্টর ইন্টু বিটা ভেক্টর, তারপর এটা মাইনাস মড অফ বিটা ভেক্টর তার হোল স্কোয়ার। দেখো মড অফ আলফা ভেক্টর তার হোল স্কোয়ার আর এদিকে মড অফ বিটা ভেক্টর তার হোল স্কোয়ার দুটো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং পরে কি থাকছে, না ফোর ইন্টু আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর। আবার একই রকম ভাবে এই দুটো কি, দুটো ভেক্টর পরস্পর লম্ব, তার মানে ডট প্রোডাক্ট জিরো, তার মানে ফোর ইন্টু জিরো মানে জিরো, দ্যাট মিন্স রাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমরা লিখতে পারি প্রুফ। ঠিক আছে, এটা হলো আমাদের সাতের অঙ্কটা, সাতের না সরি ছয়ের অঙ্কটা, ছয়ের দুয়েরটা। এরপর সাতের অঙ্কটাতে চলে যাও, সাতের অঙ্কটা কি দিয়েছে, না এ এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু তিনটে দেখো স্থানাঙ্ক দিয়েছে, একটা দিয়েছে পি কমা ওয়ান কমা মাইনাস ওয়ান, মনে করো তিনটে স্থানাঙ্ক দিয়েছে এবং বলেছে পি এর মান নির্ণয় করো যাতে এ বি বিসি ভেক্টরের উপর, এ বি ভেক্টর বিসি ভেক্টরের উপর লম্ব হয়, এটা হচ্ছে সাতের একের অঙ্কটা। আচ্ছা তাহলে এখানে আমরা কিভাবে করব, না প্রথমে তিনটে বিন্দু দিয়েছে, সেটা ভালো করে খেয়াল করো, তিনটে বিন্দু দিয়ে দিয়েছে, তাহলে তিনটে বিন্দু থেকে আমরা কি করব, না ভেক্টরটার মানগুলো বের করব। ঠিক আচ্ছা, তিনটে বিন্দু তাহলে কি কি দিয়েছে দেখো, না এ বি ভেক্টরটা আগে বার করবো আর একটা বিসি ভেক্টরটা বের করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এ বি ভেক্টর আগে আমরা বের করি, এ বি ভেক্টর আমরা আগের চ্যাপ্টারে কিভাবে পড়েছি, এ বি ভেক্টর কি করে বের করতে পারি, পজিশন ভেক্টর দিয়ে দিলে, এখানে তিনটে বিন্দু দিয়েছে মানে দ্যাট মিন্স তোমরা ধরে নাও যে পজিশন ভেক্টর দিয়ে দিয়েছে, পজিশন ভেক্টর হবে প্লাস পজিশন ভেক্টর পজিশন ভেক্টর বি, এই দুটো দিয়ে দিয়েছে, তাহলে এ বি ভেক্টর কিভাবে বের করবো আমরা, না পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, এটাই আমাদের রুলস ছিল, তাই তো? আগের চ্যাপ্টারে আমরা এ রিলেটেড প্রচুর অঙ্ক করেছি। আচ্ছা তাহলে পজিশন ভেক্টর অফ বি কি আছে, এরপর দেখো ওরা বিন্দুগুলো দিয়েছে, সেখান থেকে আমরা একক ভেক্টর ইনটু করে আমরা নিশ্চয়ই সেখানে বের করে নিতে পারবো স্থানাঙ্কগুলো থেকে, কি হবে ভেক্টরটা, না পজিশন ভেক্টর অফ বি যেটা, তাহলে দেখো টু পি দিয়েছে এক্স এর স্থানাঙ্ক, তার মানে কি টু পি আই হ্যাট, তাহলে এখানে সেটাই লিখবো টু পি আই হ্যাট, আমি কিন্তু লিখছি ডাইরেক্ট, কিন্তু তার আগে কিন্তু অনেক কথাই বললাম, ঠিক আছে সেগুলো কিন্তু খুব ভালো করে শুনবে। আচ্ছা তাহলে টু পি আই হ্যাট, তারপর জিরো দিয়েছে, তার মানে জিরো থাকছে না, তারপর কি দিয়েছে দেখো টু দিয়েছে জেড এর স্থানাঙ্ক, মানে কি হবে টু কে হ্যাট। আচ্ছা এটা হলো পজিশন ভেক্টর অফ বি, পয়েন্ট বি, তাই তো? তারপর মাইনাস পজিশন ভেক্টর অফ কি হয়ে থাকবে এ, তার মানে এর আবার স্থানাঙ্কগুলো কি দিয়েছে পি কমা ওয়ান কমা মাইনাস ওয়ান, তার মানে কি হবে, না পি আই হ্যাট প্লাস জে হ্যাট মাইনাস কে হ্যাট। ঠিক আছে, তার মানে আলটিমেট এ বি ভেক্টর আমাদের কি আসছে দেখো, পি আই হ্যাট মাইনাস জে হ্যাট প্লাস থ্রি কে হ্যাট, তাই তো, প্লাস থ্রি কে হ্যাট, এটাই হচ্ছে আমাদের এ বি ভেক্টরটা বের করলাম। এ একই রকম ভাবে বি সি ভেক্টর বের করো, কি হবে পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি। ঠিক আছে, আচ্ছা পজিশন ভেক্টর অফ সি বের করি, পজিশন ভেক্টর অফ সি দেখো কি দিয়েছে, বিন্দুগুলো টু প্লাস টু পি, তারপরটা দিয়েছে পি, তারপরটাও দিয়েছে পি, তার মানে এখানে কি হয়ে যাবে একই রকম ভাবে টু প্লাস টু পি আই হ্যাট প্লাস পি জে হ্যাট প্লাস পি কে হ্যাট, পজিশন ভেক্টর অফ সি হলো মাইনাস পজিশন ভেক্টর অফ বি, তাই তো? তার মানে মাইনাস পজিশন ভেক্টর অফ বি হচ্ছে টু পি আই হ্যাট প্লাস টু কে হ্যাট, কত আসছে আনসার দেখো, টু আই হ্যাট প্লাস টু পি আই হ্যাট, এখানে মাইনাস টু পি আই হ্যাট চলে গেছে মানে টু আই হ্যাট, তারপর পি জে হ্যাট এখানে নেই, তার মানে প্লাস পি জে হ্যাট প্লাস এটা আছে পি কে হ্যাট মাইনাস টু কে হ্যাট, মানে পি মাইনাস টু ইন্টু কে হ্যাট, পি মাইনাস টু ইন্টু কে হ্যাট, এটা হচ্ছে আমাদের বিসি ভেক্টর। তাহলে বিসি ভেক্টর আমরা বের করে নিতে পারলাম। এরপর কি বলেছে ভালো করে দেখো, দুটো ভেক্টর পরস্পর লম্ব, তাই তো? তার মানে এখানে আমাদের কি হবে ডট প্রোডাক্ট জিরো হবে একই রকম ভাবে, তাহলে এখানে আমাদের ডট প্রোডাক্ট জিরো হবে। কি কি মান বেরিয়েছে একবার দেখে নিই, ধরো পি আই হ্যাট মাইনাস জে হ্যাট প্লাস থ্রি কে হ্যাট, আর এটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এখানে দুটো ডট প্রোডাক্ট জিরো হবে, তাহলে দুটো ডট প্রোডাক্ট আমরা তার আগে লিখে দেবে, যেহেতু এ বি ভেক্টর আর বিসি ভেক্টর পরস্পর লম্ব, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এ বি ভেক্টর ডট বিসি ভেক্টর ইকুয়াল টু জিরো। আচ্ছা এটার মানটা কত ছিল, পি আই হ্যাট মাইনাস জে হ্যাট প্লাস থ্রি কে হ্যাট ডট, এটার কতবার করলাম, টু আই হ্যাট
plus second bracket 2i hat p j hat plus p minus 2 k hat. ठीक ठाक लिखल दाड़ो एक बार चेक कर ठीक है तो लिखते पारी ठीक अच्छा एरपर हमें पी एर मान बेर करते बोले सिम्पली डट प्रोडक्ट कि टू पी माइनस कि पी प्लस एट कि थ्री इंटू पी माइनस टू मान थ्री पी माइनस सिक्स इक्वल टू जीरो तो मैं पी कत आखो एखे आस टू पी माइनस पी मैं फोर पी माइनस सिक्स इक्वल टू जीरो मैं पी इक्वल टू सिक्स बाय फोर इक्वल टू थ्री बाय टू এটা হলো আমাদের p এর মান যেটা আমাদের বের করতে বলেছে আচ্ছা এটা হলো আমাদের p এর মান এরপর 2 এর অঙ্কটাই চলে যায় ঠিক আছে 2 এর অঙ্কটা কি দিয়েছে আমরা একটু দেখে নি 2 এর অঙ্কটা দেখো দিয়েছে দুটো ভেক্টরের ভেক্টর দুটির অন্তর্গত কোণের কোসাইনের মান আচ্ছা দুটো অন্তর্গত কোণের কোসাইনের মান কোসাইনের মান আমরা কোসাইন মানে কি cos দুটোর cos তারপর দুটোর কোণ যদি আমরা থিটা ধরে নি তাহলে cos থিটা তাই তো তাহলে আমরা ধরে নিচ্ছি যে দুটো যে তোমাদের রয়েছে দাঁড়াও দুই একটা তো যে আলফা ভেক্টর প্লাস টু বিটা ভেক্টর আচ্ছা তার আগে আমাদের এই ভেক্টরগুলো তো বের করতে হবে ফার্স্ট এটা আছে টু আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ইকুয়াল টু টু ইন্টু আলফা ভেক্টর মুখে মুখে করো কত আসছে টু আই হ্যাট প্লাস ফোর জে হ্যাট মাইনাস টু ইন্টু থ্রি মানে সিক্স কে হ্যাট প্লাস বিটা ভেক্টর মানে থ্রি আই হ্যাট মাইনাস জে হ্যাট প্লাস টু কে হ্যাট প্লাস টু কে হ্যাট তার মানে আলটিমেট আনসার কি আসছে না ফাইভ আই হ্যাট ফাইভ আই হ্যাট প্লাস থ্রি জে হ্যাট মাইনাস ফোর কে হ্যাট মাইনাস ফোর কে হ্যাট এটা হচ্ছে আমাদের টু আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর এবং আরেকটা জানতে চেয়েছে সেটা হচ্ছে টু বিটা ভেক্টর প্লাস আলফা ভেক্টর তাই তো মানে আলফা ভেক্টর প্লাস টু ইন্টু বিটা ভেক্টর এটা আমাদের আরেকটা জানতে চেয়েছে একই রকম ভাবে কি হবে I hat plus 2j hat minus 3k hat plus 2 into beta vector minus 6i hat minus 2j hat plus 4k hat. কতো আসছে? 7i hat plus এটা চলে যাচ্ছে তারপর plus k hat. এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভেক্টরটা যেটা বলেছে আচ্ছা এটা আমরা মানগুলো বের করে নিতে পারলাম এরপর কি বলেছে যে দুটো ভেক্টরের অন্তর্গত কোসাইনের মান অন্তর্গত কোসাইনের মানের ফর্মুলাটা আমি কি বলেছিলাম আগের দিন আলফা ভেক্টর এবং বিটা ভেক্টরের মধ্যে অন্তর্গত কোণ যদি থিটা হয় তাহলে কস থিটা ইকুয়াল টু আমি বলেছিলাম দেখবে আলফা এ ভেক্টর প্লাস ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এ ভেক্টর ইনটু মড অফ বি ভেক্টর এটা কিন্তু আমি বলেছি তো পার্ট ওয়ানে যদি না দেখে থাকো আমি আরেকবার সূত্রটার জন্য বলে দিলাম তাহলে এক্ষেত্রে কি হবে এই ভেক্টরটা ইনটু ডট এই ভেক্টর ডিভাইডেড বাই মড অফ টু আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ইনটু মড অফ আলফা ভেক্টর প্লাস টু ইনটু বিটা ভেক্টর ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমরা করি লাইন টেনে দিলাম আচ্ছা এখানে কি হবে ফাইভ আই হ্যাট প্লাস থ্রি জে হ্যাট মাইনাস ফোর কে হ্যাট ডট সেভেন আই হ্যাট প্লাস কে হ্যাট নিচে মড অফ আচ্ছা মড অফ মানেটা কি রুট আন্ডার এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার প্লাস এক্স থ্রি স্কোয়ার তাই তো তার মানে এখানে কি হবে টোয়েন্টি ফাইভ প্লাস নাইন প্লাস সিক্সটিন টোয়েন্টি ফাইভ প্লাস নাইন প্লাস সিক্সটিন ইন্টু মড অফ এটা কি ফর্টি নাইন প্লাস ওয়ান ফর্টি নাইন প্লাস ওয়ান তাই তো একেবারেই লিখে দিলাম আচ্ছা এখানে কি হবে দেখো থার্টি ফাইভ তারপর জে হ্যাটের তো নেই এদিকে তারপর মাইনাস ফোর থার্টি ফাইভ মাইনাস ফোর আর এখানে কত আসছে দেখো রুট আন্ডার ফিফটি ইন্টু রুট আন্ডার ফিফটি আসছে তাই তো তার মানে ইকুয়াল টু আসছে দেখো থার্টি ওয়ান বাই ফিফটি থার্টি ওয়ান বাই ফিফটি এটা হচ্ছে কস থিটার মানটা আচ্ছা তাহলে আজকে আমরা সাথে দুই অবধি করলাম পরের দিন আমরা আট থেকে শুরু করব ওকে ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো টাটা